কঠোর লকডাউনের ১১তম দিনে রাজধানীর সড়কগুলোতে ছিল যানবাহনের ব্যাপক চাপ। মামলা ও জরিমানা দিয়েও নগরবাসীকে বাড়ির বাইরে বের হওয়া ঠেকানো যাচ্ছে না। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় গণপরিবহন ছাড়া প্রায় সব ধরনের যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। রাজধানীর অনেক মোড়েই সৃষ্টি হয় যানজটের। অন্যের কাছ থেকে টাকা ধার নেয়া, একজনের টিকা দেওয়ার নামে এক গাড়িতে পাঁচজন, এমন নানান অজুহাত শোনা যায় পুলিশ ও সেনাবাহিনীর চেকপোস্টগুলোতে। যাদের রাস্তায় বের হওয়ার কারণগুলো যুক্তিসঙ্গত মনে হয়নি তাদের জরিমানা ও মামলা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে পুলিশ ও সেনাবাহিনীর চেকপোস্টের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাজারগুলোতেও মনিটরিং করতে দেখা গেছে।